হ্যালো ভিওয়ার্স আলাইকুম আচ্ছা আপনার বার্থ সার্টিফিকেট বা সনদে যে তথ্যগুলো আছে সেগুলো সঠিক কিনা ভুল আপনি কি জানেন আপনি ঘরে বসে সেটা যাচাই করতে পারবেন অনলাইনে যে তত্ত্বগুলো রাখা আছে সবগুলো আপনি ঘরে বসে দেখতে পারবেন কারণ আমরা জানি বার্থ সার্টিফিকেট বা এনআইডি কার্ড এগুলা আমাদের প্রত্যেকের জন্যই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এগুলো অবশ্যই আমাদের যাচাই করা উচিত যদি আপনার এই গুরুত্বপূর্ণ কাগজগুলোতে কোনো ধরনের ভুল তথ্য দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনাকে বিভ্রান্তির মধ্যে পড়তে হবে তাই আজ থেকে আপনি জানতে পারবেন আপনার বার্থ সার্টিফিকেটে যে তথ্য দেওয়া আছে বা আপনার বার্থ সার্টিফিকেটটা অরিজিনাল নাকি নকল ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতোই একটি কথা যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর পুরো বিষয়টা দেখানোর জন্য আমি যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আপনারাও আমাদের সাথে আসেন আমরা চলে আসছি পিসি স্ক্রিনে আপনি চাইলে পিসি বা মোবাইল দিয়েও চেক করে নিতে পারবেন আপনার জন্ম সনদ অরিজিনাল না নকল তো পিসিতে আসার পরে অনান গুগল ক্রোমে চলে আসছি তো যেখানে ব্রাউজার থেকে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন দেখেন এখানে এটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনলাইন জন্ম নিবন্ধন দত্ত ব্যবস্থা এখানে কিন্তু তিনটা অপশন দেখতে পারতেছেন একটা হলো আবেদনপত্র মনে করেন যে আপনি জন্ম নিবন্ধন যখন করেন ইউনিয়ন পরিষদে গিয়ে তো আপনি ইউনিয়ন পরিষদে না গিয়ে আপনি ঘরে বসে কিন্তু জন্ম নিবন্ধন করতে পারেন সেটা কিন্তু দেখানো হয়েছে এই যে আবেদন পত্রতে আপনি আবেদন করতে পারবেন তারপরে যখন আপনি আবেদন করবেন আবেদন করার পরে আপনার আবেদনটা কোন অবস্থায় আছে বর্তমানে সেটা আপনাকে দেখাবে এই যে আপনার অনলাইন আবেদনের বর্তমান অবস্থা দেখুন সেখান থেকে সেটা আপনাকে দেখাবে কিভাবে আবেদন করতে হয় এই বিষয়টা যদি জানতে হয় বা এই বিষয়ের উপর যদি কোনো ভিডিও দিতে হয় তাহলে অবশ্যই আমাকে কমান্ড বুক্স জানান আবেদনপত্র তে যে স্টেপ আছে সেগুলো আশা করি বুঝতে পারবেন আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমান্ড বুক্স এ আমাকে জানাবেন আমি নেক্সট এ এটা নিয়ে একটা ভিডিও দিব তো আমরা এখন যেহেতু যাচাই করতে আসছি তাই নিচের এই জন্মতত্ত্ব যাচাইতে ক্লিক দেবো তো নেক্সট পেজে আসার পরে এভাবে একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে দেখেন দুইটা বক্স আসছে বক্স এ আপনি এখানে দেখতে পারতেছেন যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এখন যে আপনার যে জন্ম নিবন্ধনের পরিচিতি নং একটা একটা তো আপনি ওই পরিচিতি নংটা এখানে বার্থ রেজিস্ট্রেশন এখানে জায়গায় যেমন আমি আমারটা লিখতেছি তো রেজিস্ট্রেশন নাম্বার লেখা হয়ে গেলে পরবর্তীতে জন্ম যে ডেট অফ বার্থটা ছিল সেটা এখানে আপনি টাইপ করবেন তো আমি আমারটা টাইপ করতেছি ডেট অফ বার্থ টাইপ করার সময় অবশ্যই আপনাকে ফলো করতে হবে এই যে আমি যেভাবে ডেট অফ বার্থ দিছি এভাবে টাইপ করতে হবে তারপরে নিচে ভেরিফাই আছে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক দিয়ে কিছু সময় অপেক্ষা করার পর দেখেন আমার সব ডিটেলস চলে আসছে এক কথায় এখানে আমার যে ইনফরমেশনগুলো অনলাইনে ছিল সেগুলো আমরা দেখতে পারতেছি এখন আপনি এখানে চেক করতে পারেন এখানে আপনার কোনো নামে ভুল আছে কিনা বা নামগুলো আপনার নামটা কি সঠিক আছে কিনা এটা আপনি কিন্তু এখান থেকে চেক করতে পারেন এর সাথে আর একটা জিনিস অবশ্যই আপনি বুঝতে পারতেছেন আপনার এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অন্তর্ভুক্ত আছে কিনা সেটা আপনি অলরেডি গণপ্রজাতন্ত্রী গেছেন এই ওয়েবসাইটটাই কিন্তু বাংলাদেশ সরকারের একটা ওয়েবসাইট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সো এখানে আপনার আর কোনো সন্দেহ থাকার কথা না যে আপনার জন্ম নিবন্ধনটা অরিজিনাল নাকি নকল এখানে যদি আপনি তথ্যটা না পেয়ে থাকেন বা আপনার এটা যদি দেখায় ওটা আপনার ইনফরমেশনগুলো অ্যাভেলেবেল না বা ম্যাচ করতেছে না তাহলে অবশ্যই আপনি মনে করবেন যে আপনার জন্ম নিবন্ধনটা নকল আর এখানে যদি আপনার ইনফরমেশনগুলো খুব সহজে দেখায় আমার মতো তাহলে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটা অরিজিনাল সো এতে আপনার আর কোনো সন্দেহ থাকবে না তো বন্ধুরা আপনি এভাবেই জানতে পারবেন আপনার জন্ম নিবন্ধনের বা বার্থ সার্টিফিকেটের সব তথ্যগুলা বাংলাদেশ সরকারের ওয়েবসাইটে সঠিকভাবে আছে কি না যদি থাকে তাহলে বুঝতে পারবেন আপনার বার্থ সার্টিফিকেটটা অরিজিনাল আর যদি সেখানে কোনো ভুল তথ্য দেওয়া থাকে তাহলে বুঝবেন আপনার বার্থ সার্টিফিকেটে সমস্যা আসে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন এবং আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন আর যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে একটু কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলা সবার আগে আপনি পেয়ে যান কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সবার সুস্থতা কামনা করছি اللہ حافظ السلام علیکم